আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে কোনো কিছু শেখাতে আসতে চাচ্ছি না। আমার মনে হয় এটাই শেষ ভিডিও, কারণ গত বছর আমি এর আগের ভিডিওতে বলেছি যে গত বছর থেকে আমার কী যেন কুফা লেগেছে, একটার পর একটা অঘটন ঘটছে যার জন্য আমি কোনো কিছুই ঠিক মতো করতে পাচ্ছি না, যার জন্য আমার হাতে একেবারে সময় নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেন আমি আর ভিডিও করতে পারবো না, মনে হয় লিখিতভাবে, কারণ আমার 21 তারিখের চোখ অপারেশন। অপারেশনের পরে চোখের অবস্থা কী হবে এটার উপর নির্ভর করে আমি ভিডিও তৈরি করব বা করতে চেষ্টা করব। তবে মনে হয় লিখিতভাবে আর করব না, কারণ চোখের উপরে প্রচুর চাপ পড়বে, যার জন্য করাটা উচিত হবে না। হয়তো আমি এমনি ভিডিও দিব বা মুখে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই আপনারা অপেক্ষা করেন, 21 তারিখের পর কি হবে আমি নিজেও জানি না। আর আমাকে একজন প্রশ্ন করেছেন যে ডু, ডিড, তারপরে রাইট, রোট, রিটেন এগুলো নিয়ে জানতে। আসলে যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন তাকে এটার জন্য অবশ্যই ভার্ব জানতে হবে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের। প্লাস আরেকটা তারা প্রশ্ন করেছিলেন যে কিম রহিম, রহিমকে রহিমের, এটা কীভাবে রাশান বলা যায়। এটাও বলছে এটার জন্য পাদের শিখতে হবে, যেমন রহিমকে, এটা যখন আপনি কিছু দেবেন তখন হয়ে যাবে রহিমু, আবার যদি কোনো জিনিস রহিমের হয়ে থাকে তখন হয়ে থাকবে রহিমা, যেমন কম্পিউটার, কম্পিউটারটা কার, কম্পিউটারটা রহিমের, তখন হয়ে যাবে কম্পিউটার রহিমা। তারপরে কাকে দেখছেন আপনি, যখন এটা হবে তখন রহিমটা হয়ে যাবে রহিমা, আবারও হয়ে যাবে রহিম। উদাহরণস্বরূপ আমি রহিমকে দেখছি, এটার উত্তর হবে ইয়া ভিজু রহিমা। দেখ, মোটামুটি বলার চেষ্টা করলাম, আসলে এখন আমার হাতে কোনো সময় নেই, আমি অপারেশনের জন্য তৈরি হচ্ছি, আজকে 16 তারিখ, তারপরে বিভিন্ন ধরনের টেস্ট দিচ্ছি, টেস্টগুলো শেষ হলে 21 তারিখে আমার অপারেশন হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।